অল্প কিছু মানুষ জান্নাতে যাবে কিন্তু পৃথিবীতে মানুষের চলাফেরা দেখলে মনে হয় না যে আসলেই আমরা নাম বলে কিছু আছে আমার এবং প্রচুর মানুষ জাহান্নামে নামে যাবে প্রচুর বলতে কত প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন জাহান্নামে নামে পরিস্থিতি বুঝতে হলে আপনাকে দুই চোখ দিয়ে দেখতে হবে দুই কান দিয়ে শুনতে হবে এবং কলভ যেটা আছে আপনার কলভ এই কলভটাকে জিন্দা করতে হবে মানুষকে আল্লাপাক দুই চোখ দিয়েছেন বাইরের চোখ আর ভিতরের চোখ দুটো কান দিয়েছেন বাইরের কান বাহ্যিক কান হৃদয়ের কান আর কলব দিয়েছেন আল্লাহ্বাক দলিল দিচ্ছি আমি আল্লাহ্কসুরা আর অফের একশো উনাআশি নম্বর রায়তে বলেছেন আউদুল্লা হিমিনের সৈতে অনির নজীম ওয়ালাকত দ্বারা আলি জেহেন নামে মিনাল জিন নিউর আমি প্রচুর জিন আর মানুষকে দিয়ে জাহান্নাম পূর্ণ করব। প্রচুর সংখ্যক জিন জাহান্নামে যাবে এবং প্রচুর মানুষ জাহান্নামে যাবে প্রচুর বলতে কত প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন জাহান নামে যাবে প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ জাহান নামে যাবে বুখারির মধ্যে এসেছে চারবার এ এসেছে যে আদম ইসলামকে ডাকা হবে কে আমাদের মাঠে বলা হবে তোমার সন্তানদের মধ্য থেকে জাহান নামীদেরকে আলাদা করে দাও আদম আলী ইসলাম আমাদের আদি পিতা তিনি বলবেন যে কতজন হে আল্লাহ আল্লাহ পাক বলবেন প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন মানুষকে জাহান নামের জন্য দিয়ে দাও এখানে গাণিতিক ক্যালকুলেশন করতে গেলেও ভুল হবে আসলে নয়শো নিরানব্বই মানে যে শুধু সংখ্যায় নয়শো নিরানব্বই এমন নাও হতে পারে এটা দিয়ে বেশি বোঝানো হচ্ছে মেজরিটি মানে বেশিরভাগই জাহান নামে যাবে এটাই আল্লাহ পাকসুর আর অফের একশো উনআশি নামের আয় বলেছেন ক্যাথি জিন জিনিস প্রচুর মানুষ এবং জিনকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করবো আমাদেরকে দিয়ে যাহার নাম পূর্ণ করবেন আল্লাহ যাহার নামের ইন্ধন হবে কি মানুষ আর পাথর আমরা যাব মানুষ যাবে নামে গরু ছাগল যাবে না একটা গরুকে দেখবেন কষাইখানার পাশে তাকে বেঁধে রাখা হয়েছে দেখবেন সে শান্ত হয়ে বসে আছে গরুর চোখগুলো শান্ত প্রশান্ত চোখ ও কিন্তু জানে যে আল্লাপাক তাকে কি জন্য সৃষ্টি করেছে সে মানুষের খাদ্য হবে তাকে কুরবানি করা হবে খেয়াল করে দেখবেন যখন কোরবানির সময় আপনারা কুরবানির পশু জবাই করেন না তখন দেখবেন পশুর চোখ দিয়ে পানি পড়ছে খেয়াল করেছেন কখনো অনেক সময় দেখবেন পশু নিজেই ওই যে ছুরির নিচে চলে আসছে সকালবেলা দেখবেন ঈদুল আজহার দিনে পশুটা নিজে নিজেই খুব লাফালাফি করবে না অটোমেটিকলি দেখবেন সে জবাইয়ের জন্য প্রস্তুত খেয়াল করেছেন কখন এটা ও কিন্তু জান্নাত জাহান্নাম নাম বুঝে না তারপরেও সে তার জীবন আল্লাহর জন্য দেওয়ার জন্য প্রস্তুত এদের জন্য জান্নাত জাহান্নাম সৃষ্টি করেনি আল্লাপাক মানুষ আর জিন যাবে জান্নাতে এবং জাহান্নামে প্রচুর মানুষকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি কি অপরাধ ছিল কি অপরাধে আল্লাহ অপরাধটা বলেছেন এক নম্বর হৃদয় দিয়েছিলাম উপলব্ধি হৃদয় দিয়েছিলাম কি করে নাই ভাই করেন উপলব্ধি করে নাই মানে উপলব্ধি করার মতো মনই ছিল না কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা হক কোনটা বাতিল কোনটা ন্যায় কোনটা অন্যায় এই ফিলিংসটাই নাই মরে গেছে লাহুম কুলুবন লাই অফ না আবিহা হৃদয় দিয়েছিলাম উপলব্ধি করেনি ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা কান দিয়েছিলাম শুনে নাই তো এই বাইরের কান দিয়ে আপনি শুনেন না তাহলে এটা কোন কান যে কান দিয়ে শুনে নাই নিঃসন্দেহে এটা দিলের কান আধ্যাত্মিক কান রুহের কান ভিতরের কান ওয়ালাহুম আয়ুনুন লা ইয়ুবসিরুনা বিহা দু চোখ দিয়েছিলাম দেখেনি দু চোখ দিয়েছিলাম দেখেনি বাহ্যিক চোখে আপনি দেখেন না তাহলে এখানে কোন চোখের কথা বলা হচ্ছে কলবের চোখ হৃদয়ের চোখ অন্য সুরে আল্লাহ বলেছেন তাদের তো বাহিরের চোখ অন্ধ নয় বরং তাদের কলবের চোখ অন্ধ এই তিনটা অপরাধ বলছেন আল্লাহ কলব দিয়েছিলাম উপলব্ধি করেনি কান দিয়েছিলাম শোনেনি চোখ দিয়েছিলাম দেখে নাই উলায় আম এরা গবাদি পশুর মতো ছিল জাস্ট লাইক ক্যাটলস বা উলায় হুমুল গ ফেলুন তারা ছিল গা ফেল সম্প্রদায়ের এই অপরাধের কারণে আল্লাহ প্রচুর মানুষকে জাহার নামে দিবেন মেজরিটি সংখ্যক এমন কি এমনও হারিস এসেছে যে তেহাত্তরটা কাতার হচ্ছে বা দল হচ্ছে তার বাহাত্তরটাই যাচ্ছে কোথায় জাহার নামে অল্প কিছু মানুষ জান্নাতে যাবে তাহলে কিন্তু পৃথিবীতে মানুষের চলাফেরা দেখলে মনে হয় না যে আসলেই আমরা জাহান্নাম বলে কিছু আছে আমাদের মৌত হবে কবর যেতে হবে কবরে তিনটা প্রশ্ন আবার কে আমাদের মাঠে উঠলে আরও পাঁচটা প্রশ্ন তারপরে আবার দাঁড়িয়ে থাকতে হবে হিসেব শুরু হবে কখন সেই পঞ্চাশ হাজার বছর তারপরে আবার সূর্য কাছে চলে আসবে আমল নামা ছুড়ে দেওয়া পুলসিরাত পার হওয়া যে মিজান জান্নাত জাহান্নাম মানুষ এগুলো ভুলে গেছে গাফেল উলায় গাফেল উন আমরা আদর ভুলে গেছি না আমরা কিন্তু ভুলে গেছি খুব কম মানুষই এগুলো মনে করতে পারে এবং খুব কম মানুষ এগুলো মনে রাখে মানুষ যদি এগুলো মনেই রাখত তাহলে একজন আরেকজনের উপর জুলুম করতে পারে মানুষ নামাজ ছেড়ে দিতে পারে রমজানের রোজা ছাড়তে পারে ফরজ জাকাত ত্যাগ করতে পারে আল্লাহর হালালকে হারাম করতে পারে আল্লাহর হারামকে হালাল করতে পারে এগুলা জানলে বুঝলে একটা মেয়ে বেহ বেহা মতো চলতে পারে ফিলিংসটা থাকলে উপলব্ধি থাকলে কেউ সুদ খাইতে পারে ঘুষ খাইতে পারে জিনা করতে পারে পণ দেখতে পারে উপলব্ধি নাই তাহলে আমাদের এই উপলব্ধিহীনতার কারণেই জাহান্নামে নামে যাচ্ছে মানুষ আল্লাহ পাক দয়ালু কত দয়ালু এটাকে বলি একটা হাদিস এসেছে যে আল্লাপাকের কাছে একশোটা একশো ভাগ রহমত আছে যার এক ভাগ মাত্র এক পার্সেন্ট এক ভাগ তিনি পুরো মহাবিশ্বে ছড়িয়ে দিয়েছেন এই যে কুকুর দেখবেন তার বাচ্চাকে আদর করে না গরু গাভী তার বাচ্চার গা চেটে পরিষ্কার করে না এগুলো এক ভাগ মহব্বতের ফল বাকি নিরানব্বই ভাগ তার কাছে রেখেছেন যেটা দিয়ে তিনি পরকালে কেয়ামতের দিন বান্দাকে মাফ করবেন আল্লাপাক রহিম একই সাথে আল্লাহাক শরীদুল কব কঠিন শাস্তি দাতাও বটে আল্লাপাক শুধু গফুর রহিমই নন বরং কঠিন শাস্তি দাতাও বটে মানুষ আমরা এটা ভুলে গেছে। তো এই যে আল্লাপাক আমাদেরকে আজকে সুস্থ শরীর এখানে বসার তৌফিক দিয়েছেন এইটুকু নিয়ামতের আমাদের সুক্রিয়া কি আমরা আদায় করতে পারবো পারব আল্লাহ রবাহ আলমিন এই যে আমরা এখানে যারা বসে আছি বিগত এক দেড় বছর দুই বছর থেকে করোনা মহামারী চলছে আমরা যে বেঁচে আছি এখনো পৃথিবীতে এর সুক্রিয়া আদায় করতে পারবো এই যে নতুন একটা বের হয়েছে না নাকি সামথিং তাই না এরকম মাস্ক পরবেন হয়তো সামনে আবার লকডাউন আসতে পারে এবং আখের উজ্জামানে মহামারী বাড়বে এগুলো আমরা আগেই বলেছিলাম যারা দুই চোখ দিয়ে যারা দুই চোখ দিয়ে বাইরের ভেতরে চোখ দিয়ে বিশ্বকে দেখছে তারা কিছুটা রিয়েলাইজ করতে পারে একটু উপলব্ধি করতে পারে অনুমান করতে পারে যে কি হতে যাচ্ছে আল্লাহ ভালো জানেন অবশ্যই আল্লাহ গায়েবের খবর জানেন কিন্তু একটা ধারণা পাওয়া যায় যদি আপনি স্টাডি করতে থাকেন শেষ জামানের হাদিসগুলো এর সাথে কোরআনগুলো মেলান পাশাপাশি আপনি যদি বর্তমান প্রেক্ষাপটগুলো মেলাতে থাকেন ইনশাল্লাহ দেখবেন আপনি কিছুটা বুঝতে পারবেন